আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আল্লাহবাহন প্রশংসা বিশ্ব নবী উপর দুরুদসালামের সাথে আমরা আমন্ত্রণ জানাচ্ছি রামাদনের প্রতিদিনের প্রিয় আয়োজন আপনার প্রিয় অনুষ্ঠান লাভেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নবী আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন দেশবরণী মুফসির মহাদ্দিস ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ মহতরম শেখ স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আরও একবার কষ্ট করে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা হফিক প্রিয় দর্শক সংক্ষিপ্ত সময়ের এই আয়োজনটি আমরা প্রিয় নবীর গল্প শুনে কাটাই প্রিয় নবীর আদর্শের প্রস্ফুটিত গোলাপের সুবাস আমরা নেয়ার চেষ্টা করি যিনি আজ থেকে চোদ্দোশো বছর পূর্বে আরবের বুকে সুবাস ছড়িয়ে গিয়েছেন সেই সুবাসে আজও পুরো বিশ্ব সুভাষিত হয়ে আছে আমরা সেখান থেকে ইফতারের এই চমৎকার সময়টি বেছে নিয়েছি সারা দিনের ক্লান্তি যেন দূর হয় আমার নবীর গল্প শুনি আজকে মোখারাম শেখের কাছে জানতে চাইব প্রিয় রসুল সাল্লাম কি শুধু মুসলিমদের ব্যাপারেই সদয় ছিলেন নাকি অমুসলিমদের ব্যাপারেও ওনার আচরণ সেম ছিল আমরা এই বিষয়টা অমুসলিমদের সাথে প্রিয় নবীর আচরণ কেমন ছিল সে দিকগুলো জানার চেষ্টা করব আলহামদুলিল্লাহ বাদ চমৎকার একটি বিষয় আসলে ইসলাম মানবতার ধর্ম এটা শুধু মুসলমানের ধর্ম নয় কোরআন মানব জাতির কিতাব শুধু মুসলিমের কিতাব না আল্লাহ মানব জাতির রব শুধু মুসলিমের রব না রসুল সাল্লা সাল্লাম মানব জাতির নবী শুধু মুসলিমের নবী নয় যদিও আমরা ইসলামকে মনে করছি শুধু আমাদের ধর্ম না সবার কলিয়া রসুল হুদা ও হুদা ওয়াল ফুরকান আল্লাহ তালা কোরআনকে বলেছেন মানবতার কিতাব রসুল বলেছেন আমি মানব জাতির নবী জন্য ওনার আচরণটাও ছিল সব মানুষের জন্য সমান রসুল্লাহ সাল্লিজিবা সাল্লাম তিনি অমুসলিমদের প্রতি ঠিক মুসলমানের প্রতি যেমনটা দয়া দয়াদ্র ছিলেন সমান ছিলেন রসুল্ল সাল্লা সাল্লামের জীবনের কিছু ঘটনা যদি আমরা সামনে আনি তাহলে দেখতে পাব ওনার যে সবার জন্য অবারিত ছিল ওনার স্ত্রী হজরত আয়সা রাজিয়াল্লাহু তাল আনহা উনার বোন আসমা বিন তাবি বাকর রাজিয়াল্লাহ তালহা উনি বলছেন যে আমার মা ছিলেন অমুসলিম তিনি আমার কাছে মাঝে মাঝে আসতেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলাম যে আমার মা অমুসলিম তিনি আমার কাছে আসলে আমি কি তার সাথে ভালো ব্যবহার করবো প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই কে মুসলিম কে অমুসলিম তা দেখে ব্যবহার নয় ব্যবহার হবে সবার জন্য সমান আল্লাহ তালা মানুষকে কিন্তু মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন নিজেও তিনি বলেছেন কুন্তুম উম্মা ও তোমরা মানুষের জন্যই সৃজিত তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য রসুলল্লাহ সাল্লি সাল্লামের সম্মুখে মসজিদে নবমীতে একদিন এক বেদুইন দাঁড়িয়ে প্রস্রাব করে দিল সাহাবাইকার তা দেখে একটু রেগে গেলেন কেউ কেউ রসুলল্লাহ সাল্লি সাল্লাম তখন তাদেরকে থামিয়ে দিয়ে বললেন যে না তাকে প্রস্রাব শেষ করতে দাও এটি তো এমন একটি ঐতিহাসিক মানে আমরা সবাই শুনি ফিল করার কি চেষ্টা করি যে মসজিদে আসলে বিষয়টা যদি একটু আমরা আমার ধর্মীয় উপাসনালয়ে কেউ প্রস্রাব করবে থুতু ফেরলেও তো আমরা রাগ দেখাব আর প্রিয়নী যে বললেন যে না তাকে প্রস্রাব শেষ করতে দাও তিনি প্রস্রাব শেষ করলেন এবার রসুরুল্লাহ সাল্লাম তাকে ডেকে বললেন যে এটা আমাদের ইবাদতের জায়গা তুমি এখানে প্রস্রাব করা ঠিক হয়নি এভাবে এটা নোংরা করতে নেই উত্তমভাবে তাকে বুঝিয়ে দিলেন এবং সাহাবাই কালামকে বললেন যে এখানে এক বালতি পানি ঢেলে দাও রসৌল্লাহ সাল্লাহ সাল্লাম অমুসলিমদের সাথে কত চমৎকার আচরণ তিনি করতেন আমরা দেখেছি মক্কা বিজয়ের সময় তিনি চাইলে কিন্তু তিনি অবশ্যই তার উপর জুল্মের প্রতিশোধ তিনি নিতে পারতেন কিন্তু আমরা দেখলাম যে তিনি সেখানে ঘোষণা করে দিলেন দাতাশ্রী বালায় কুমরিয়া যা আজকে তোমাদের উপর কোনো রকমের প্রতিশোধ নেওয়া হবে না সকল অমুসলিমকে তিনি সাধারণ ক্ষমা তোমরা সকলেই আজকে মুক্ত যাও ক্ষমার উদ্দিন এবং রাসুল্লাহ সাল্লিশাল্লাম যে অমুসলিমের প্রতি কতটাই তিনি উদার ছিলেন সে ঘোষণায় তিনি বলেছিলেন যে আজকে যারা আবু সুফিয়ানের গৃহে আশ্রয় নেবে তারাও নিরাপদ থাকবে অথচ আবু সুফিয়ান তখনও কিন্তু মুসলিম হননি তিনি মুসলিম হয়েছিলেন মক্কা বিজয়ের পরে কিন্তু আল্লাহর হাবিবের ঘোষণার সময় আবু সুফিয়ান তখন অমুসলিম ছিলেন প্রিয় প্রিয়নবী সাল্লাহআলাহিবা যুদ্ধবন্দী অমুসলিমদের সাথে এতটাই বিনয়ের আচরণ করতে বলতেন যে একটি মহিলার কান্নার আওয়াজ শুনে তিনি সাহাবাই কালামকে ডেকেছেন শাসন করেছেন প্রশ্ন করেছেন যে যুদ্ধবন্দিনী নারীর সাথে কি খারাপ ব্যবহার করা হলো আল্লাহর হাবিব সেই মহিলা সাক্ষাৎকার পর্যন্ত নিয়েছেন তোমার সাথে কেউ খারাপ আচরণ করেছে ওই নারী তখন জবাব দিলেন যে না আমার সাথে কেউ খারাপ আচরণ করেনি প্রিয়নবীর সাল্লা সাল্লাম জানতে চাইলেন তাহলে তুমি কাঁদছ কেন সে মহিলা জবাব দিল যে আমার দুধের বাচ্চা যুদ্ধের মাঠে সে হারিয়ে গিয়েছে আমি কান্না করছি তাকে হারিয়ে কিন্তু আমার সাথে কেউ খারাপ আচরণ করেনি রসুল্লাহ সাল্লা আল্লাম অমুসলিমদের সাথে যত চুক্তি করেছেন যত অঙ্গীকারে তিনি আবদ্ধ হয়েছেন প্রত্যেকটা তিনি একশোতে একশো পার্সেন্ট তিনি পরিপূর্ণ করেছেন তিনি আগ কোনো চুক্তি ভঙ্গন ভঙ্গ ভঙ্গ করেননি কারো সাথে ওয়াদ আলঙ্গন করেননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অমুসলিমদের থেকে কোনো কিছু ধার নিতেন তখন পরিশোধ করার সময় তিনি আর অতিরিক্ত একটু বেশি দিয়ে দিতেন এবং তিনি মানুষকে বলতেন যে তাদের সাথে যখন তোমরা আচরণ করবে সর্বোচ্চ বিনয়ের আচরণ করবে আমরা জানি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের দিন একজন বৃদ্ধা মহিলা সে তার ভোজা মাথায় নিয়ে যাওয়ার মতো সামর্থ্য তার ছিল না আল্লাহ হাবিব তাকে সেদিন সহযোগিতা পর্যন্ত করেছিলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি অমুসলিমদের সাথে এতটাই বিনয়ের আচরণ করতেন যে যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন তখন সেখানে কিন্তু তিনটি ইহুদি গোত্র ছিল বন নজির বন কোরাইজ বন কায়লোকা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তার যে ঐতিহাসিক মদিনার সনদ প্রণয়ন করলেন সেখানে এমন একটি শর্ত তিনি সেখানে জুড়ে দিলেন যে যদি ইহুদিরা আক্রান্ত হয় আমরা মুসলমানরা তাদের পক্ষ হয়ে যুদ্ধ করব আপনি কি ভাবতে পারেন একজন মানুষ অমুসলিমদের প্রতি কতটা কমিটেড হলে পরে তিনি তাদের পক্ষ হয়ে যুদ্ধ করবেন মানে কি সেখানে তো হতাহত হতে পারে জীবনও তো পাত হতে পারে তাদেরকে হেফাজতের জন্য তিনি জীবন দেবেন এবং তার লোকেরা জীবন দেবে এমন একটি চুক্তিতে পর্যন্ত তিনি আবদ্ধ হলেন আসলে ইসলাম কিন্তু সবার জন্যই এই জন্য ইসলামের শব্দের ইসলাম শব্দের যে অর্থগুলো আছে তার মাঝে একটি কিন্তু শান্তি যদিও মূল অর্থ আত্মসমর্পণ কিন্তু শান্তিও ইসলামের একটি অর্থ সকলের সাথে এই শান্তির আল্লাহ শান্তির আচরণ এতটাই অবারিত উন্মুক্ত ছিল যে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের জন্যই ছিল সেই ইসলাম যদি আমরা আজকেও ফলো করতে পারি শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক অনেক কৃতজ্ঞতা চমৎকার আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য সিরাতে নবী থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে দর্শকদের থেকে বিদায় শুক্রিয়া আল্লাহ দর্শক যে আলোচনাটা আমরা আজকে শুনলাম প্রিয় নবী সাল আলী ওসাল্লামকে এজন্যই বলা হয়েছে ইল্লা শুধুমাত্র মুসলিমদের জন্য তো নয়ই এমনকি শুধুমাত্র মানুষদের জন্যেই নয় রহমতুল্লিল আলমিন তিনি গোটা বিশ্বের সকল সৃষ্টিকুলের উপর আল্লাহর রহমত ছিলেন আমরা জানি রসুল সাল্লাহ আলিয়াল্লাম মানুষের অধিকারের পাশাপাশি প্রাণী জগৎ গৃহপালিত পশুর অধিকার পর্যন্ত তিনি রক্ষার ব্যাপারে কথা বলতেন এমনকি জড় বস্তু হিসেবে আমরা যেটা মনে করতাম কিছুদিন আগে হয়তো আমরা সেটা জেনেছি যে গাছের জীবন আছে রসুলসল্লাহ আলী আসাল্লাম দেড় হাজার বছর আগে গাছের অধিকারও রক্ষা করে গিয়েছেন সুতরাং আমার প্রিয় রসুল সাল্লাহ আলহিহাল্লাম সকলের জন্যই অনুসরণে আদর্শ হতে পারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য তিনি আদর্শ হতে পারে। এবং হচ্ছেও পৃথিবীতে যারাই প্রিয় নবীর সন্নাকে ফলো করছে তারাই শান্তিতে আছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আগামী দিন একই সময় একই চ্যানেলে সিরাতের নতুন কোন পার্ট নিয়ে হাজির হয়ে যাব ইনশা আল্লাহ ততক্ষণ আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন রমাদনের পবিত্রতা রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ